আরামবাগ টাইমস। সাত সকালেই যাত্রী বোঝাই বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বোঝাই লরির সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে গোঘাট দুই নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারপুকুর লেদনা বটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী বোঝাই বাসটি বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল এবং সিলিন্ডার ভর্তি লরিটি জয়রামবাটির দিকে যাচ্ছিল। কামারপুকুরের লেদনা বটতলা এলাকায় টার্নিংয়ের মাথায় ঘটে এই দুর্ঘটনা। তবে সেরকমভাবে কারোরই ক্ষয়ক্ষতি বিশেষ কিছু হয়নি বলেই জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। বাসের মধ্যে থাকা সকল যাত্রীকেই উদ্ধার করা হয়। বাস এবং লরিটিকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে কি বলছেন স্থানীয় মানুষজন দেখুন বিস্তারিত। আরামবাগ টাইমসের রিপোর্ট। ঘটনাটা ঘটেছিল তো, গাড়িটা তো দুটো গাড়ি থাকে আসছিল, তো এই দিকে যাচ্ছে আর ওই দিকে আসছে, দিয়ে সেই মুহূর্তে এবারে লরির ড্রাইভার জায়গা আনব্যালেন্স হয়েছে, ওতে গিয়ে যত সাইড চেপেছে সে ডান দিকে চেপে চেপে চলে এসছে, এসার পিছনের গাড়িতে লাগালো। না প্যাসেঞ্জার সেরকম কিছু ক্ষতি হয়নি, টুকটা ছিঁড়াছিঁড়ি গেছে কিছু কম। গাড়িটা গ্যাস আছে, গ্যাসের গাড়ি। কামারপুকুর লেদনা বটতলা বলি সবাই চিনবে। আপনার নাম? মন্টু দে। প্যাসেঞ্জাররা কি সবাই সুরক্ষিত আছে? এখন কোথায় আছে? কিছু কখন হসপিটালে ভর্তি করে সুস্থ। হ্যাঁ প্লিজ এসে অ্যাম্বুলেন্স কল করুন। এই টার্নিংয়েতেই ঘোরাফেরা করি, ঘোরাফেরা করছিলাম, করতে করতে দেখি একটা যাত্রী বোঝাই গাড়ি বাস আসছিল আরামবাগের দিকে, আর একটা গ্যাসের গাড়ি লরি যাচ্ছিল জোড়ামাটির দিকে। তখন এই টার্নিং মাথাতে ওই সাইডে দেখলাম ঘেঁষাঘেঁষি হয়ে গেছে, যাওয়ার পরই বাসটা কিন্তু আমাদের দিকে একবারে পুরো, আমরা পূর্ব দিকে ছিলাম, পূর্ব দিকে চেপে আসছে, তারপরেতেই এসে কিছুটা আসার পরেই দেখলাম গাড়িটা বসে গেল একটু ওই ড্রেনের ধারে। বসে যাওয়ার পর তারপরে আমরা দেখলাম গাড়িটা কোনো পাল্টাপাল্টি ক্ষতবিক্ষত, সব প্যাসেঞ্জার নেমে পড়লো উপর থেকে, নেমে দেখলাম যে কোনো প্যাসেঞ্জারে ক্ষতবিক্ষত হয়েছে কিনা, এবং গ্যাসের লরি সামনেই যে দাঁড়িয়ে গিয়েছিলো উনি চলে যাননি, এবং আর কি তারপরেতেই আমরা সঙ্গে সঙ্গে গোঘাট থানায় ফোন করলাম, গোঘাট থানার পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে, আসার ফলেতে সঙ্গে সঙ্গে ওনারাই সব এবারেতে ব্যবস্থা করেছেন। আর এটা কামারপুকুর লেদনা বটতলা। হ্যাঁ গ্যাসের গাড়িতে ট্যাঙ্ক ভর্তি বোঝাই ভর্তি গাড়ি এটাই ছিল, দেখেছিলাম। হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারতো, তবে সেরকম জোরালো সামনাসামনি হয় না, তো সাইডে হয়েছে অল্প স্বল্পর উপর দিয়ে বাসটা চেপে গেছে ট্রেনের দিকে, যে
বসে গেছিল, সেরকম ক্ষতবিক্ষত কিছু হয় না। মানে হ্যাঁ, প্যাসেঞ্জারকে আমরা দেখে নিলাম যে প্যাসেঞ্জারের কারো কিছু হয়েছে কি না, প্যাসেঞ্জারের সেরকম কারো কিছু হয় না। তবে ড্রাইভার, লরির ড্রাইভার দাঁড়িয়ে গিয়েছিল, তারপর থানা স্টাফেরা এসেছে, এসে সব ওনারা সব এবারেতে ব্যবস্থা করেছেন, যা করবার ওনারা সব প্রশাসনিক ব্যবস্থা ওনারা করেছেন। এটা কোন জায়গা? এটা কামারপুকুর ল্যাদনা বটতলা। আপনার নাম? আমার নাম জয়দেব বাড়ুই, এখানেই থাকি আমি।